রিতায়নী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমরা প্রতিদিনের মতো আজও আমাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ রাহাদা আছেন। আমি রাহাদার কাছ থেকে আমরা সবাই ইষ্টপ্রসঙ্গ শুনব, যা শুনে আমরা উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই, ঠাকুরকে নিয়ে চলি। আমাদের ঠাকুরের ভক্তি বা ঠাকুরের প্রতি ভালোবাসা অধিক থেকে অধিকতর হয় এই আমাদের প্রিয় মানুষ রাহাদার কথা শুনে। তা আমরা আজকেও শুনব, আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি রাহাদার কাছে যাব। জয় গুরু রাহাদা, আপনাকে প্রণাম জানাই। আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। পরমপিতা রাতুল চরণ সৌভাগ্য, সবার মঙ্গল কামনা করি। তিনি সবাইকে সুস্থ স্বস্থ সুযোগে রাখুন, আনন্দের মধ্যে রাখুন। জীবনটা তো খুব কঠিন জীবন চলছে তো সবারই। এই তো একটু আগে শুনছিলাম রেডিওতে বলছিল, বেঙ্গলে নাকি 30,000 ছড়িয়ে গেছে করোনা, খুব দ্রুত ছড়াচ্ছে, খুব দ্রুত। তাই যতই আমরা যাই বলি না, সবাইকে সাবধান থাকতেই হবে, একদম সাবধানের অবলম্বন করতেই হবে। যেমন সাবধানের তো কোনো মান নেই, তো অন্তত দূরে যা সবাই যা বলছে, একটা মাস্ক পরা, তারপরে দূরত্ব বজায় রেখে চলা, আর কি বলে সেই ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স রাখা আর কি, সামাজিক ডিস্টেন্স, আর হাত পা ধুয়ে টুয়ে। ঠাকুর আগে যেটা বলছেন, যেটা যত সদাচার পালন, সেই সদাচার তো আমার সৎসঙ্গে তো কম্পালসারি, একদম। সুতরাং আমরা সদাচার তো করবো, দ্বিতীয়ত ওই যে মাস্ক পরা টরা এগুলো করতে হবে কিন্তু, কারণ রোগের সঙ্গে তো আমরা আর পাল্লা দিয়ে যতই হোক, কারণ আমিও তো থাকলাম সুস্থ, পাশের বাড়িতে অসুস্থ এসলো, সে যে আমাকে অসুস্থ করে চলবে না তো মনে হয় না, না তুই বাজবি তো বাচ্চা পড়ার তো গোল্লায় জায়গা তো চলবে না, হ্যাঁ তাদের রক্ষা করতে হবে। তাই তাদের রক্ষা করলে আমরা রক্ষিত হবো, আশেপাশে সব লোককে সচেতন করে দাও আমাদের, যেন এইভাবে চলতে পারি, নিজেও পড়বো এবং অপরে যাতে পড়ে এটাকে অনুপ্রাণিত করবো, আপনার পড়তে হবে। হ্যাঁ, আর কারণ যেভাবে সত্যি তাই, মানে রাস্তাঘাটে বেরোনো যে কোথায় কখন লাগবে কিছু বলা যাবে না, যেন চট 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 করে কেমন করেছে। যাই, প্রকৃতির সঙ্গে তো লড়তেই হবে, এ তো আবার কোনো ইয়ে নেই। তবে আমরা একটা ভরসা, ঠাকুর আছেন, একদম ঠাকুর আছেন বলে ছেড়ে দিলে হবে না। ঠাকুর আছেন মানে কি, ঠাকুর আছেন মানে ঠাকুরকে, ঠাকুর যা যা বলেন, যজন যজন ইষ্টবিধি সুস্থ সদাচার, এগুলো আমাদের পালন করতে হবে। এই সব অন্তত এই সময়টা সদাচার তো একটা কম্পালসারি, সদাচার পালন করবো না, ঠাকুর আছেন বলে তো হবে না, একদম একদম। কালকে কে জানি আমাকে একজন ফোন করে বলছিল, বুঝলাম আমেরিকার থেকে না বাংলাদেশ থেকে কে জানি একজন ফোন করেছে, আমার খেয়াল নেই, বলছে যে দাদা আপনি কথা বলেন, আপনার কথা একটু বল পাই, সাহস পাই, একটু ভরসা পাই। দুজনের বাবা বাবুকে বলছে, বাবা যে ঠাকুরকে মাথায় নিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। তা এই যে মাথায় নিয়ে চলো মানে কি, ঠিকই তো বলেছেন, মাথায় নিয়ে ঠাকুরের নীতিবিধি যা বলেছে সেইগুলিকে পালন করা। ঠাকুরকে তো আর মাথায় রাখতে পারবো না, ঠাকুর এখন ফটোকে মাথায় নিয়ে চললে হবে না, কি ঠাকুর ঘরে দেখলো দুইবার প্রণাম করলাম চললাম, ঠাকুর দেখো তুমি, হবে না তো। ঠাকুর যা যা বলেছেন, যজন যজন ইষ্টবিধি সুস্থ সদাচার, এই যেগুলো করা, এগুলো এইগুলোই হচ্ছে মাথায় নিয়ে চলা, জানেন না। আমি করবো না তো মাথায় নিয়ে চলো, তার এক কথায় তিনি বলেছেন মাথায় না, ঠাকুরের যা নীতিবিধি আছে সেগুলিকে পালন করে চলা নিষ্ঠার সঙ্গে, তার নির্দেশকে মেনে চলা মানে তাকে মেনে চলা, মেনে চলা একদম নিষ্ঠা নিয়ে, নিষ্ঠা সহকারে। একটু আগে একটি মা বাংলাদেশকে, ওই যে আপনি আমাকে ফোন করে দিলেন, দেন মাটির সঙ্গে কথা বললাম, একটু আগে বাংলাদেশ থেকে মাটি খুব অসহায়ের মতো বলছে যে 6 বছর আগে আমার দীক্ষা হয়েছে, আমি প্রিয়াঙ্কা দি, হ্যাঁ বিয়ের আগে সুস্থ ইন্ডিয়া নিয়েছিলাম, বিয়ের পরে যাই হোক স্বামীর সঙ্গে তারা দীক্ষিত না, তারপরে যাজন করে স্বামীকে দীক্ষা নিয়েছে, কিন্তু বাড়ির শ্বশুর বাড়ি তারা আর কাউ মানতে রাজি হচ্ছে না, কারণ তারা মাছ টাছ খায়, মাংস খায়, আমাকে জোর করে মাছ মাংস খাওয়ার জন্য তারা ই করছে, পিড়াপিড়ি করছে, এই নিয়ে সংসারে ভীষণ অঘটন নানারকম হচ্ছে, সেই তারা মানতে চায় না, কিছু না, খুব কষ্ট হচ্ছে, আমি কী করবো। আমি দেখুন মা, এটা একটা সৎসঙ্গী জগতের আজকের না বহুদিনের একটা কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, কারণ
আমার নিজের ব্যক্তিগত আমার পরিজনের ভিতরে আমার আত্মীয়স্বজনের ভিতরে এরকম অনেক ঘটনা ঘটেছে। কোথা হচ্ছে নিষ্ঠা, ঠাকুর যা বললেন নিষ্ঠা নিয়ে তুই চলো মা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি দেখেছি যে আমার পরিবারের মানে আমার নিজের অত্যন্ত কাছের তারা এরকম বিয়ে টিয়ে হলো, বিয়ের আগে তো দীক্ষা টিকা পেলো, তারা ইয়ে করলো, বিয়ের পর দীক্ষা টিকা নেয়নি, পরবর্তীকালে দেখে তার স্বামীও দীক্ষা নেয়নি, অনেক করছে, যাই হোক শেষের দিকে এত নিষ্ঠা নিয়ে চলতো, চলতে চলতে তারা কেমন যেন হয়ে গেল, ভীতি হয়ে গেল, দীক্ষা নিল, দীক্ষা নিয়ে তারা নিরামিষ খেতে আরম্ভ করলো। আবার কেউ দীক্ষা নিয়েছে নিরামিষ খায় না, কিন্তু বাধা দেয় না এবং খুব সাহস তাকে সবসময় সংযত চলার চেষ্টা করে, এরকম হয়ে যায়। তবে নিষ্ঠা রাখতে হবে, ঘাবড়ে গিয়ে যায় তাদের সঙ্গে যোগাযোগ করে দিলেন, তার সঙ্গে নিজের নিষ্ঠা মানে ভঙ্গুর করে আমি ঠিক আছে তারা যা বলে তাই করে যাই তাতে হবে, ও হবে না। তাদের খুশি করতে গিয়ে তোমার তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে নিষ্ঠা, নিষ্ঠা ভেঙো না, হ্যাঁ ঠিক আছে, তবে তাদের সঙ্গে সংঘাত করতে যাও না, তাদের সেবা শুশ্রূষা দেওয়া যদুজ্জাত দেওয়া করা করে করে দেখো ঠিক হয়ে যাবে, কিন্তু নিষ্ঠা রাখবে, ঠাকুর তোমাকে করবেনই। এই যে আমার যখন বিয়ে হয়েছিল, মনে পড়ে যায় অনেক কথা, তো ব্যক্তিগত কথা বলি, আমার যখন বিয়ে হয়েছিল বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি ঠাকুর বাড়িতে বিয়েটা সম্বন্ধ ঠিক হলো, আমার শ্বশুর বাড়ির ওরা দীক্ষিত, ওরা নিরামিষ ভালোই সৎসঙ্গে ভালো চলে হস্তনিদারি সবাই, কিন্তু তার আর অন্য পরিজন মানে পরিবেশ তার মানে আত্মীয় স্বজনরা ম্যাক্সিমাম তারা সৎসঙ্গী না, আচ্ছা, এবং তারা বিরোধী। আপনি যখন দীক্ষা টিকা নিয়ে আমাদের প্রথম যুগে, এখন তো অনেক কমে গেছে, মানে খুব বিরোধী, আচ্ছা, বাড়িতে যদি একজন দীক্ষিত হয় বাড়ির অন্য সব জন মানে কেন না গায়ে পড়ে বিরোধিতা করতে আরম্ভ করে, এরকম ছিল একটা আত্মীয় স্বজন এরকম। তা আমি যখন দীক্ষা নিলাম, এমনকি আমি যখন বিয়ে হয় তখন আমার উপনয়ন হয়ে গেছে, আচ্ছা, তখন তো আরও রেস্ট্রিকশন, ওই খাওয়া দাওয়া চলাফেরা অনেক কিছু করতে হবে, যেখানে সেখানে খেতে পারবো না, যেখানে সেখানে চলতে পারবো না, অদীক্ষিত অসদাচারী, হ্যাঁ, তাদের হাতে খাওয়া চলবে না, অনেক রকম রেস্ট্রিকশন ছিল। তা সুতরাং আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ঠাকুর সব জানতেন, ঠাকুর তখন মানে আমার যে আমার বউর যে মামা, মামার ওখানে থাকতেন না, ওই যেমন সরতলদার যোগেন হালদার থাকতেন, সরতলদার যোগেন হালদার দাদা, আচ্ছা, তারা বসে আছে যে এরকম ভাগ্নি বিয়ে টিয়ে ঠিক হয়েছে এরকম যাবো, তো বলছে যে ওর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করেছেন, ও যে থাবে ও যাবে তো সব বলছে যে ওদের পরিবেশ সৎসঙ্গী না, তা ঠিক আছে আমার শ্বশুরবাড়ি ওরা লোকটোক যাবে তারাই ব্যবস্থা করে আলাদা থাকবে, যথারীতি বিয়েটি হয়ে গেছে। আর আমার দমদমে তো তখন একটা ওই বন্যা টন্যা চলছিল, খুব একটা খুব খারাপ ইয়ে সময়, তবুও তার মধ্যে আশেপাশে সব ঋত্বিকদের নিমন্ত্রণ হয়েছে, প্রায় 1500 জন ঋত্বিক যাজক অধৈর্য এরম নিমন্ত্রিত ছিল, আচ্ছা, আর সৎসঙ্গীরা তো আছে, আমার আত্মীয় স্বজন যারা আর অন্য কিছু নন সৎসঙ্গী ছিল তারা আসে, তা এখন বিয়ের আগে ওই প্রার্থনা হচ্ছে সবাই মিল ঠাকুরের, বুঝলেন, বাবা যারা সৎসঙ্গ, এটা কি সৎসঙ্গ হচ্ছে নাকি না বিয়ে বাড়ি, এই ক্রিটিসাইজ শুরু হয়ে গেছে, কিছু হলো না। তারপরে বিয়েতে বসলাম, বিয়ে টিয়ে হওয়া টোয়ার পরে রাত্রিবেলায় যখন বিয়ের পরে রাত্রিবেলায় আমার এক ক্ষুদ্র শ্বশুর ছিল, জামশেদপুরে চাকরি করত, আমার যে শ্বশুরমরা মোটামুটি একটা কম্প্রোমাইজ করে, দীক্ষিত না কিন্তু আমার শাশুড়ি খুব অ্যারোগ্যান্ট, তার একটা ইয়ে হলো এবং তার আত্মীয় স্বজন মিলে একটা মিটিং করলো যে জামাই তো কোয়ানে খাবে না, এ জামাই কি ইয়ে হলো, আমরা কি মানে বেজাতি লোক, আমাদের রাতে খাবে না, জোর করে খাওয়াবো দেখি যে কী হয়, তা কি আছে এদিকে আমার মা বাড়িতে বলে টুলে দিল, দাদা সব বলে দেখিস না, তোমার তোমার চিন্তা করতে হবে না, কারণ আমার বাড়িতে আবার তো সব যেত, তারপরে ওই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে,
জামাইকে খাওয়াবে, আর ওদের বাড়ি পুরনো জামাই টামাই যারা তার বসতে দিতে, তা তারা ওই ওই ইয়েটে করেছে, বলে গিবাত তাত করেছে, তো সব দিচ্ছে দিচ্ছে এখানে। আর আমাকে করেছে কি, ওই যে আশ্রম থেকে ওরা আসছে, সে আমাকে থালাটা নিয়ে গেছে, এখানে থালা খাবার টাবার দিয়েছে। আমার শাশুড়ি তো খুব ঘোর বিরোধী, থাকবো না এই বাড়িতে, চলে যাবো, আমাদের অপমান করছে, কী হয়েছে, জামাই খান খাবে না আমারতে, এই আর কি, ভীষণ গণ্ডগোল। আমি যে মহা মুশকিল, যাই হোক, আমি গিয়ে তাকে খানিকটা ই করলাম, থাকলো ডাকলো। তখন আমি তাকে বললাম যে এই যে উপনয়ন কিংবা হলো কেমন করে হলো, আর যা বুঝলাম 36 দিন প্রজাপত্য করতে হয়েছে, কেমন করে করা হয়েছে, একটা প্রজাপত্যের সময় কীভাবে খেতে হয়, কাউকে নিশ্চয় করে সব বুঝিয়ে দিলাম, যে বস করে এরকম 36 দিন করার পরে এই করে উপনয়ন নিতে, অনেক বলেন শুনে টুনে অবাক, এত কষ্ট করে তোমার, হ্যাঁ তাহলে তো আমি তোমার দেখা দেবো না বাবা, আমার পাপের বাবা আমাকে নিতে চো না, সে আমাকে কেছো, তার আত্মীয়স্বজন কাছে তোমরা দিয়ে করো, আমরা ওই পাপে নেবো না বাবা, ওরা অনেক উমরে দেখা গেলো, তারা ঠান্ডা হয়ে গেল। পরবর্তীকালে আমার ওই শাশুড়ি মা, তিনি আত্মীয়স্বজন সবাইকে বলছে, আমি জামাই সাবধান, এরা কিন্তু অনেক উচ্চস্তরের লোক, অনেক উচ্চস্তরের লোক, তাই করে না আমার মামা বাড়ি, বুঝলেন তো, যা হয় বিয়ের সময় আমার মামা বাড়িতে আমাদের নিয়ম আছে, ওই গায়ে হলুদ মামা বাড়ি থেকে দেয় যায়, মামার তো ঘোর বিরোধী। আমি যখন আমার ওখানে মামা বাড়িতে কলকাতা বাড়িতে আমার কী বলে একটু হলো গায়ে হলুদ হলো, গায়ে হলুদ ওই দেয়টা প্রথম গায়ে হলুদ ওখানে দিতে হয় নাকি, আমাদের নিয়ম ছিল। আচ্ছা আচ্ছা, মামা বাড়িতে প্রথম দেবে, তারপর থেকে তা দিয়েছে ওখানে খাবো টো, তা তোমার খাওয়া দাওয়া কী, আরে মাইমা আপনি রান্না করেন, আপনি আমার গুরুজন আপনি করবে, বাবা আমি তোমাকে খেতে দিতে পারবো না, তোমরা অনেক উচ্চস্থ লোক, প্রণাম করতে গেছে মামা মাইমাকে, ওরা প্রণাম মেনে তো না, বলে বাবা তোমরা অনেক উচ্চস্তরের লোক, আমরা পারবো না, আমরা তোমার পাপি চাপি লোক পারবো না। পরবর্তীকালে তারপর সবাই দীক্ষা টিকা যাই, ওরা হয়েছিল কেন জানি না, আজ মামাবাড়ি সবাই শুনি দীক্ষিত। আচ্ছা, আমার ওই সব ওই শ্বশুরবাড়ি যারা ঘর বিরোধী ছিল, কত শ্বশুরবাড়ির পিতা সবাই বাড়িতে দীক্ষিত, বাহ তার সবাই দীক্ষিত, হ্যাঁ মানে এটা হয়তো নিরামিষ খাই কিনা জানি না, না কিন্তু দীক্ষা নিছে তো করবে, তারা ই করবে না, বাধা দেবে না, কোনো কষ্ট করতে হবে না। তা আমার যে পরিবেশ পরিস্থিতি, আমার অনেক ভগ্নি ভজুরিতে ছিল ক্ষুত্রত, তারা দীক্ষা ছিল না, পরবর্তীকালে আমার বোনদের খুব কষ্ট টষ্ট দিয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা এমন অবস্থা হলো এদের কোনো বাধা দিত না, এবং ভয় তো ভয়তো সবসময় আলাদা থাকো আলাদা খাও আলাদা, বাবা তোমাদের তুমি আমাদের শোয়া টোয়া খেয়ে পাপ হবে, আমাদের তোমাদের আমাদের যদি কোনো কারণে আমার শোয়া টোয়া খাও তো পাপ হয়ে যাবে, আমাদের পাপ হবে, ওই পাপ হবে এই বোধ তো হয়ে গেছে। আচ্ছা, নিষ্ঠা নিয়ে চলো, আমি বলছি মাটি নিষ্ঠা নিয়ে চলো, এবার ঠাকুরের ডাকো, দেখবে সব ব্যবস্থা হয়ে যাবে, হবে হতে বাধ্য, সুতরাং এটা চিন্তা করার কিছু নেই, এটা কমন সেন্স। যাই হোক, আজকে আমরা অন্য আলোচনায় আসতে চাইছিলাম। আচ্ছা, এই যে এই মায়ের কথা যখন উঠলো, আমি একটু কথা বলি, আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল এক দাদা, নামটা আমি ভুলে গেছি, তিনি বলছেন তিনি ঠাকুরের ভক্ত, ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু তিনি আর ইচ্ছা হয় যেন একটা আত্মহত্যা করি, ঠিক আছে, এবং ঘুমিয়ে যখন যায়, ঘুমিয়ে স্বপ্ন দেখে ও মরে গেছে, ওর আত্মা ঘুরছে দেখছে, ও কিন্তু মরে গেছে, মরে পড়ে আছে, আত্মা ঘুরছে। এবার সে প্রশ্ন করছে, আমার এমন হচ্ছে কেন, আমি কি করব, যদি দয়া করে বলেন। তো তার নামটা আমি ভুলে গেছি, যাই হোক, এগুলো হচ্ছে সাইকোলজিতে বলে এটা মেন্টাল ডিজিজ এক ধরনের। আচ্ছা, হ্যাঁ সাইকোলজিক্যাল মানে দুর্বল মন, এগুলো বুঝলেন, মানে কি বলে সাবকনশাস, ভেতরে ভিতরে এগুলো আসছে, এগুলো হচ্ছে কনশাস না আসে জেনে অসময় সব চিন্তা করে, দুর্বল চিন্তা, দুর্বলতা, এই দুর্বলতা কারার জন্য চাই, একজন ইষ্টব আদর্শ, ওই জন্য দীক্ষাটা একদম দরকার। দীক্ষা নিয়ে দেখবেন ওই জন্য ঠিক, দীক্ষা নেওয়ার পরে নামধান সাধারণ করে ইষ্টবিধি করে সব তুলতে কয়েকদিনই ভিতরে কেটে যাবে। আমার অফিসের এরকম একটা ছেলে, সে মাঝে মাঝে ওরকম ফুটিয়ে পড়তো, ইয়ে পড়তো, আর সবসময় চিন্তা করতো, তার বউ একদিনই বলছে আরে আর কিছু করতে হবে না, তোমার কোনো ডিজিজ এসব কিছু হবে, ঠাকুরের নামটা নিতে বলো, তোমার দুজন নিয়ে নাও, নিলো পরের থেকে দেখে বলে আত্মার নেই আমার, এ আর কিছু না, এটা মেন্টাল ডিজিজ, এটা মেন্টাল,
নিজে নিয়ে চিন্তা করি, নিজেকে ভাবি আমি খুব দুর্বল, আমি খুব দুর্বল, আমি যে সবল, আমার পিছনে যে একটা শক্তি আছে, এই বোধটা যখন দীক্ষা নেবে, যখন যত বেশি নাম করবে তত বেশি তার সঙ্গে যোগযুক্ত হবে, তখন যখন তাকে কে যেন সাহস দিচ্ছে, ভরসা দিচ্ছে, ওইগুলো কেটে যাবে। ও দীক্ষিত, তাহলে নামধান ঠিক হচ্ছে না, করছে না, ও দীক্ষিত হলে তো কোথায় নেই, তার দীক্ষা কিছুই করে না, করুক না, ঠাকুর আছেন তো, আমি ঠাকুরের, আমি কে, ঠাকুরই তো আমাকে করছে, একদম একদম, এগুলো মেন্টাল যে কাটি নেই, ও ঠিকমতো হয় না, নামধান ঠিকমতো হচ্ছে না, হচ্ছে না, অন্তত নামধান চলতে বলতে নাম করবে, এই করতে ইষ্টিপতি ঠিকমতো করবে, যজন করবে, যজন যজন ইষ্টিপতি, এই তিনটে তো অন্তত করবে, করুক, করে দেখুন, এটা এটা একটা কমন ডিসি, এটা বহু লোকের আছে এরকম, দীক্ষা নিয়ে ঠিকমতো কর হয়ে যাবে, উল্টো কিছু না, এটা কি বলে নার্ভের নার্ভ মানে ই থাকলে হয় দুর্বল, নার্ভ উর্বল, দুর্বল নার্ভ সেইতে নামধান করলেই কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, নামে কি হয় না, ঠাকুর বলছে নাম করলে কি হয়, কি হয় না আমি জানি না, মানে কি হয় ভাষা, ঠাকুর নাম করলে কি হয়, নাম করলে কি হয় না আমার জানা নেই, কি যে হয় না, কি হয় না, তুমি কি যাও কি তোমার হতে মানে সব কিছুই সব হয়, এই বিশ্বাসটার কারণেই আমি বুঝতে পারছি না, বিশ্বাস নেই, নাম করো কি হয় না হবে, তবে যে পরীক্ষা করতে যাই গাছের উপরে সাত ডাল লাভ দিয়ে আমি নাম করছি দেখো কি হয়, একবার দেখো না দিলাম লাভ পড়ে ঠিক হয় না, তা তো হবে না, ন্যাচারাল, ন্যাচারের সঙ্গে মিশে তোমাকে করতে হবে, করো একদম, মানে তিনি তো আছেন কিন্তু আমাদের সবার জন্য, তাই নাকি, আমার যে এই যে মানুষের যখন দুর্বলতা, এই মানসিক দুর্বলতা, এই দুর্বলতা যতক্ষণ তোমার দুর্বলতা তখন তুমি এগোতে পারবে না, তাই না, এই দুর্বল যারা, দুর্বল চিন্তা, দুর্বল চিন্তা, তার মানে সবল হতে আমি চাই না, আমি তাকে নিয়ে চলতে চাই না, তাকে সামনে রাখতে চাই না, তার তাকে সামনে রাখা মানে তার সঙ্গে নামে যোগযুক্ত থাকা, তাকে তো আমি ফটো রাখলে হবে না, তার সঙ্গে যোগযুক্ত থাকতে হলে ওই নাম ঠিক, আকাশে একটা ঘুড়ি ওড়ে আর নিচে একজনের কাছে একটা নাটাই থাকে, ওই সুতোর সঙ্গে যুক্ত আছে, যোগযুক্ত সুতোটা, নাটায় যার কাছে আছে সেই খুশি মতো গুড়িটাকে এদিকে ওদিকে ঘুরাতে পারে, ঠিক, সুতোটা কেটে গেল গুড়ি উড়ে গেল, তা ওই যোগযুক্ত যে থাকতে হলে ওই নাম, তার সঙ্গে যোগযুক্ত থপায় থাকতে হলে ওই নাম, নামের সঙ্গে থাকো তিনি আছে, নাম ছেড়ে দিল গুড়ি উড়িয়ে গেল, তিনিও উড়ে গেলেন চলে গেলেন, যোগযুক্ত, এই যোগযুক্ত হচ্ছে নাম, জানেন ঠিক, পুকুরে একটা মাছ ধরার জন্য বসেই ফেলেছেন, ছেড়ে দিয়েছেন মাছ ধরেছে, বড় একটা মাছ হাতে হুইলটা আছে, সুতোটা ছেড়ে দিলেন, সুতো নিয়ে মাছ ঘুরছে, পুকুর ঘুরছে ঘুরছে, মাছ তো জানে না, মনে হয় আনন্দে টোপ নিয়ে ঘোরাঘুরি করতে 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 করে টায়ার্ড হয়ে গেছে, আর আপনি সুতো ছাড়ছেন, ওকে খুশি মতো খেলতে দেন, খেলুক, খেলতে খেলতে যখন টায়ার্ড যাবে তখন কী করেন, সেই যার কাছে হুইলটা থাকে আস্তে আস্তে গোটাতে আরম্ভ করে, গোটাতে 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 অর্ত অটা মাছ, সাধারণ একটা সুতো, যে সুতো দেওয়া মানে মাছ চটকে ছেড়ে দিতে পারে, সুতোটা আস্তে আস্তে খেয়ে যেমন টায়ার্ড হয়ে গেছে, তারপর তখন কী করে সেই মাছটাকে, বড় একটা মাছটাকে ধরে ডাঙ্গায় তুলে দেন, পরমপিতাও তাই, তার সঙ্গে যোগযুক্ত থাকেন, নাম রাখেন, করে ঘোরেন, সংসার ঘোরেন না, খেয়াল খুশি মতন করে ফুর্তি করেন, মজা করেন, ফুর্তি করেন, করেন করেন, তিনিও ছেড়ে দিয়েছেন সুতো, ঘুরতে 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 টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে গেলে এইবার আস্তে আস্তে তিনি ঘুরে, নাম ছাড়বেন না, নামটাকে এইবার তিনি নিয়ে নেবেন, খুব কমন জিনিস, একদম খুব কমন জিনিস, এটা কিছুই না, তবে তাকে যোগযুক্ত হতে হবে, তাকে নাম রাখতে হবে, নাম করেন ঘোরেন, আমার কর্মফল আগের আগে জন্ম কী করেছে আমি জানি না তো, সেই কর্মফলের জন্য আমাকে ঘুরতে হবে সংসারে, চক্কর মেরে 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 মেরে, কিন্তু তার হাতে রয়ে গেছে ইয়েটা, লাটাইটা, লাটাই রয়ে গেছে, ঠিক ঘোরো না, ঘোরো সময় মতো, যখন টায়ার হয়ে গেছে সব শেষ হয়ে গেছে তখন আস্তে আস্তে টেনে নেবেন, নেবেন তিনি নিয়ে যাবেন, ঠিক বিশ্বাস রাখবেন তিনি আমাকে নিয়ে যাবেনই, আমাকে ফেলে দেবেন না, তিনি তো পরম পিতা, সবারই পিতা, সন্তানের তো অমঙ্গল কোনো পিতা চায়, কোনো বাবা চায় যে তার ছেলের অমঙ্গল চায় না, তা তিনি পরম, তিনি আমার পিতা, পরম পিতা, আমাদের সবারই মঙ্গল কামনা করে টেনেছে,
নেবেন সে ঠিক। আমরা ব্যাপার হচ্ছে আমরা তাকে নিয়ে চলি, বিশ্বাসটা ঠিক হবে, ঘাত প্রতিঘাত সংঘাতে চলতে চলতে বিশ্বাসটা গ্রহ করবে, হবে, হতে হবে। আমি খুব আশাবাদী, আমাকে কেউ আটকাতে পারবে না, জানেন তো। এই আশা নিয়ে চলা, আশার মধ্যে ঘোরা, এটি হচ্ছে আমাদের একমাত্র সম্পদ। সেইটাই পরমপিতা সবারই মঙ্গল করবেন। ব্যাপার হচ্ছে কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়। তিনি বলেন, তিনি কনসেন্ট্রেশনটা একদম একদম কি জন্য বলতে যাচ্ছিলাম, তিনি আমাদের নেবেন ওই যে সুতো, তিনি আমার ঠিক সময় ক্লান্ত যখন হব তখন তখন যোগযুক্ত হতে হবে। ওই যেটা আমি আমার আরম্ভ করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনের, হ্যাঁ হ্যাঁ, এটা করে দিচ্ছি। আমরা দুর্গাপুরে যখন চাকরি করি, যে করছি অনেকটা করছিলাম, সেই সময় মাঝে মাঝে পূজ্যপদ সর্দা, আচ্ছা, ঠাকুরের মানে মধ্যম পুত্র পূজন মানে বিবেকানন্দ চক্রবর্তী দা সর্দা, তিনি যাজন কাজে, আচ্ছা, কয়েকজন দল বল নিয়ে গাড়ি করে বেরোতেন, এবং আমাদের ওই দিকে যখন আসতেন তখন আমার কোটায় প্রথম উঠতেন, একদিন দুই দিন তিন দিন চার দিন কোনো দিন এক সপ্তাহ পর্যন্ত রয়েছেন, দেখ ওই সময় ঠাকুরের কাজটা করতেন, প্রায় আসতেন মাঝে মাঝে, অনেকবার এসছেন আমার কোয়ার্টারে। একবার এরকম এসছেন, সঙ্গে কয়েকজন থাকেন, ওই সময়টায় তখন আমাদের দেশে একটা কী বলবো, ওই একটা রাজনীতির একটা ঢেউ, মানে সম্প্রদায় তারা মানে ধর্ম মানি না, এই ভগবান মানি না, এসব যারা করে তারা খুব খারাপ, তাদের বিরুদ্ধে করতে হবে, এরকম একটা ঢেউ চলতে আরম্ভ করো। আচ্ছা, মানে পরবর্তীকালে আপনারা দেখেন নাই কিন্তু আমরা দেখেছি তো, ভালো ভালো স্কুল কলেজের ছেলেরা ওই দলে চলে গেল, গিয়ে এবং খুন খারাপি, এমনকি মানে একটা মানে কী বলবো, সেই নকশালপন্থী যে আমি আমার বলছি, হ্যাঁ, মানে এমন একটা অবস্থা হলো যে চলাফেরা তারা একটা অমন করতে লাগলো, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দুর্গাপুর উত্তর ওদিকে তো আর খুব, আচ্ছা, রাস্তায় রাস্তায় চলতে ফিরতে কী মানে কী অসুবিধা লাগলো চলতে ফিরতে, হ্যাঁ, এরকম। আর ওসব দেখলে যার জোর জবর করে তারা আমরা সৎসঙ্গে যেখানে করি ওই অধিবেশন করি, গান করি, করি, এগুলো তার পছন্দ হতো না। এই সময় একদিন শ্রদ্ধা এসছেন দল বলে আমার কোয়ার্টারে উঠছেন, আচ্ছা, একদল ছেলে ওরকম যুবক তারা শ্রদ্ধাকে মানে ইনসাল্ট করার জন্য কাজ গায়ে বসলো, পাঁচ সাতজন আসলো, আমরা ধর্মকথা শুনতে চাই চাই এরকম করে, এটাই আপনি তো শুনলাম বড় একজন ঠাকুরের সন্তান, আমাদের কিছু জ্ঞান ট্যান দেন, এরকম, আচ্ছা, ঠাট্টা বট মানে ই করে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝলাম, আমার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে অনেকে ছিলেন কয়েক চার পাঁচজন, চক্রপাণী দা আসামে বাড়ি ছিলেন, চক্রমণি দাস খুব নামকর সৎসঙ্গী, আচ্ছা, এবং তিনি একসময়
এমপিও ছিলেন আসামের কংগ্রেসের, ইয়েতে দিল্লিতে, এবং খুব নাম করা নেতাও বটে। আচ্ছা, আবার ভালো সৎসঙ্গের নাম করা, উনি সঙ্গে ছিলেন। শ্রদ্ধাকে যখন অনেক বলাবলি করছে তখন উনি বাসে বসান, তখন শ্রদ্ধাকে তো অনুমতি নেন, আচ্ছা আমি কিছু কথা বলবো, বলেন বলেন। তো ওনার সঙ্গে আলাপ করলাম। এখন তিনি হচ্ছে খুব ঝানু রাজনীতিবিদ, আবার ঠাকুরের ভক্ত, বড় ভক্ত। কে? চক্রমণি দাস, চক্রমণি দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম করা লোক। হ্যাঁ, খুব নাম করা। আচ্ছা, চক্রমণি দা বলছে আমি কিছু কথা বলবো, আমি কিছু বলি। হ্যাঁ, শ্রদ্ধাকে বলছেন যে আপনার কোনো না, আপনি বলেন বলেন। ওদের কথা দিচ্ছে, ওদের উত্তর দিচ্ছে, দিতে দিতে তোরে আমার একটা অবস্থা হয়েছে, চুপ করে গেছে। আচ্ছা, আর এখানে তো হচ্ছে না। তাহলে এখন আপনার দীক্ষা নেন, কে চক্রমণি দা বলছে? হ্যাঁ হ্যাঁ, নেব ও দেখি একশো পর যাবে যে তার চলে গেল, মানে এরকম আর কি। দীক্ষা ওদের কিন্তু হবে টবে না, কারণ এইখানে আর কি এরকম অবস্থা ছিল। তো শ্রদ্ধাকে নিয়ে ঘুরতাম, তো তোমার এই ঘুরে ঢুকে অনেক অনেকবার এসছেন, তোমার এখন মনে আছে একবার, আরও পরবর্তীকালে চল নকশার সময় অনেক কাহিনী আছে, আমি আর ওগুলি যাচ্ছি না, দুগুলি পরে হলে বলবো, অনেক বড় বড় কাহিনী আছে। সেই শ্রদ্ধা একবার আসলেন, শ্রদ্ধাকে নিয়ে একবার রানীগঞ্জে একটা বড় মিটিং টিংয়ে উৎসব করে হলো, রেলওয়ে ইনস্টিটিউশনে রানীগঞ্জ স্টেশনের উল্টো দিকে, সেখানে একটা পাবলিক মিটিংয়ের ব্যবস্থা করা হলো, বড় বড় বক্তা আসলো, আশ্রম থেকে আসলেন হাউজার ম্যান্দা, জনার্দন মুখার্জি, আর বড় বড় বক্তা সর্দার ছেলের সঙ্গে। সেই সময় সর্দার একটা যাত্রার দল, ঠাকুর বলেছেন যাত্রার দল করতে, যাত্রার মাধ্যমে ঠাকুরকে প্রচার করা, ঠাকুরের যাত্রার যে নাটকগুলো হবে তার মধ্যে ঠাকুরের ভাবধারাটা ঢুকিয়ে দেওয়া। আর তখন আমাদের একজন ওই নাটক লিখতেন, সেই গজেন দে, গজেন দে হেডমাস্টার ছিলেন স্কুলে, গজেন্দ্রলাল দে, গজেন্দ্রলাল দে, ওর অনেক নাটক আছে যাত্রায়, আর উনি আমাদের হেডমাস্টার, আমার সৎসঙ্গে ঋত্বিক, ঋত্বিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠাকুরের কাছে গেছে একদিন, ঠাকুর তাকে বললেন যে আচ্ছা আপনি, উনি বলছেন ঠাকুর এই যে আপনার যে প্রতুলম বিবাহ এই নিয়ে আমি একটা নাটক লিখছি, খুব ভালো খুব ভালো। তো উনি বসে 15 দিন থেকে একটা নাটক লিখলেন, নিষিদ্ধ ফল, নিষিদ্ধ ফল। হ্যাঁ, নিষিদ্ধ ফল বলে একটা নাটক হলো, নাট্য কোম্পানি তারাও করেছিল, বড় বড় যাত্রা দলে করেছিল। নিষিদ্ধ প্রণয় না নিষিদ্ধ ফল? নিষিদ্ধ ফল। আচ্ছা, সেই তখনকার দিনে আমি সেই নাটকও দেখেছি। আচ্ছা, তা সর্দার সেই দলে ওই নাটকটা ই করলেন, পরবর্তী নাট্য কোম্পানি তারাও করেছিল, বড় বড় দলে তারাও করেছে নিষিদ্ধ ফল, মানে বিভিন্ন রকমের শাস্ত্রের যজ্ঞবল্কের শাস্ত্র কারা যারা বলেছে যে সমস্ত আছে প্রতিলমের যে ফল প্রথমিক আছে ফল কাজে একটা নাটকটা, তা ওই সেই জায়গায় ওইখানে ওই নাটকটা আরও হবে। হ্যাঁ, ওই আসরে মিটিং হবে, মিটিং হবে ওইটি আসরে হবে, সব ব্যবস্থা হয়েছে। তা মিটিংয়ে আর ওই জায়গায় তখন রানীগঞ্জের কি মুখার্জি নাম ভুলে গেছি, অনেক দিন আগে কথা, তো তিনি আবার তখন কংগ্রেসের রাজত্ব, তো কংগ্রেসের এমএলএ ছিলেন। আচ্ছা, সৎসঙ্গে আমাদের গুরু ভাই। আচ্ছা, খুব ভালো, তিনি ওই ব্যবস্থা ব্যবস্থা করে ওখানে করেছিলেন, আমাদের অনেক কাজবদ্ধ এই সমস্ত করেন, আমরা সব ব্যবস্থা করেছিলাম। এখন মিটিং টিনিং হয়ে গেছে, মিটিংয়ে জনার্দন মুখার্জি আর হাউজার ম্যান আরও কয়েকজন বক্তৃ দিয়েছে, প্রেসিডেন্ট করা যাবে কাকে, ওই মুখার্জিদার মাস্তাতো ভাই তিনি আবার আমাদের দুর্গা স্টিল প্ল্যান্টের মেটালজিক্যাল চিফ মেটালজিস্ট ছিলেন, মেটালজিস্ট, মানে তিনি খুব বিখ্যাত লোক, চ্যাটার্জি। আচ্ছা, এইচ সি চ্যাটার্জি না, ভুলে গেছি নাম, এইচ সি চ্যাটার্জি হবে, এনসি, এইচ সি চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নাম করা লোক, মানে এরা বিদেশে থাকতো। আচ্ছা, দেশ যখন ভাগ হলো, স্টিল প্ল্যান্ট তৈরি হলো, অনেক বড় বড় লোক লাগবে, সায়েন্টিস্ট লাগবে, ইট লাগবে, কেমিস্ট লাগবে, ইয়ে লাগবে, নানারকম লাগবে। পণ্ডিত নেহরু তখন ই করলেন, মানে জওহরলাল নেহরু বাইরে যারা আছে ইন্ডিয়ার তার দেশে চলে আসুন, আমার দেশের দেশের এসব প্ল্যান্ট হবে, কাজে করেন, তার ডাকে বাইরে বহু বহু
যারা ছিল উনি আমেরিকায় না কোথায় থাকতেন সব চলে আসলেন এই সি চ্যাটার্জি আমাদের এখানে মেডালিস্ট জীবনে চিফ মেডালিস্ট হলেন তা আমাকে ওই ইয়ে দাদা বললেন আমার মাস্টার ভাই তাকে নিয়ে তাকে প্রেসিডেন্ট করে বা নাম করা লোক তিনি তো বিজ্ঞানী লোক ধর্মের যেহেতু মাস্টার ভাই বলেছে তো আমি গিয়ে তাকে বললাম যা রাজি হইলেন আচ্ছা যাবো তা আমি ওনাকে নিয়ে দুর্গাপুরতে রানী বসে নিয়ে গেলাম মিটিংয়ে উনি প্রেজেন্ট করবেন জাহাজটা থাকবেন কথা না করে মিটিং টিনিং হলো প্রেসিডেন্টটা হলো হওয়া টওয়ার পরে একজন বিশিষ্ট গেস্ট যারা আসছে তাদের জন্য একটা টি পার্টি করাইছে আলাদা তা আরও কয়েকজন ছিল হাউজার ম্যান ছিল আমাদের জগন্ধন আরও বিশিষ্ট ওই জায়গায় যারা লোকজন তাদের কিছু নিমন্ত্রণ করা যায় তারা নিয়ে একটা টি পার্টি হচ্ছে আচ্ছা তারপর চলে যাবে এমন সময় ওই চ্যাটার্জি আমাদের যে মেটালজিস্ট এই সি চ্যাটার্জি নাকি জানি নাম ভুলে গেছি তিনি হাউজার ম্যানরা তার পাশে বসছে বসে যাজন করছে চ্যাটার্জিকে যাজন করছে আচ্ছা আমার মনে আছে যাজন করছে সে অ্যাভয়েড করে যাচ্ছে কারণ ওরা ধর্ম মায়া জানে না আর একটু বিজ্ঞান জানে বিজ্ঞানী লোক তো ঘুরে হয় তারপর বারবার যখন আর হাউজার ম্যান বাংলা বলতো হ্যাঁ বাংলা বলতো ট্রেনে ট্রেনে বাংলা বলতো আচ্ছা আমি তার পাশে বসা যেহেতু আমি নিয়ে গেছি তো তারপরে ও অ্যাভয়েড করে যাচ্ছে চ্যাটার্জি অ্যাভয়েড করে যাচ্ছে অনেকক্ষণ বলতে বলতে তখন কিছু খবর বিরক্ত হয়ে গেছে কে ওই চ্যাটার্জি বলে শোনো তুমি তোমার ঠাকুর সম্বন্ধে আমাকে কী বলছো তোমার ঠাকুরকে আমি দেখেছি আমি দেখেছি গেছে কখন হ্যাঁ তোমার ঠাকুরকে আমার দেখা আছে দেখেছি তোমরা সে আমেরিকার লোক ও ইংরেজিতে বলছে তোমরা অল্প এই দেশে এসে ধর্মকে তাহলে ভুলে যাও আমরা বিজ্ঞানী লোক ওসব মানি জানি না হ্যাঁ ও ইংরেজিতে বলছে আর হাউজার ম্যান বাংলা বলছে তো কথা কথা এরকম তোকে বেঁধে গেছে দুজনে হ্যাঁ ও সময় ইংরেজি বলে যাচ্ছে চ্যাটার্জি আর এ সময় বাংলা বলছে বাংলা টেনে টেনে আমার একটা ভাষা মনে আছে বলছে কি চ্যাটার্জি সাহেব না তোমার ঠাকুরকে আমি দেখেছি অনুকূল ঠাকুরকে আমি দেখেছি আমার কাছে তুমি কিছু বলো না আর তোমরা তো আমেরিকার লোক তো এই দেশে এসে অল্প ধর্মকথা শুনে ভুলে যাও অত সস্তা জিনিস না আর আমরা হচ্ছে সায়েন্টিস্ট ওসব মানি জানি না বন্ধ করো বন্ধ করো এরকম করছে তো চ্যাটার্জি হাউজার ম্যান রেগে গেছে একটু রেগে রেগে দেখলি এত যাজন করুক কোনো ফল হলো না বলছে চ্যাটার্জি সাহেব আপনি দেখেছেন শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূলচন্দ্র চক্রবর্তীকে দেখেছেন আপনি দেখেন নেই ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুরকে আপনি দেখেন নেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখেছেন কি দেখেছেন আপনি উনি বাবা তাকে কি দেখেছেন শিবচন্দ্র চক্রবর্তী ছেলে অনুকূলচন্দ্র চক্রবর্তী দেখেছেন আপনি দেখেন নেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এই বলে টোক টোক পাকায় হঠাৎ চ্যাটার্জি ঘাবড়ে গেল ওর দিকে তাকায় আমি তখন একে ওই হাউজার টিপছি আমাদের গেস্ট এসছে ওকে উঠে বললো কি কে খাওয়াটা বন্ধ যত্ন করে নিয়ে আসছি যত্ন করে আর ওনার যে মাস্টার ভাই যে নিয়ে গেছে সে দূরের থেকে আমাকে ইশারা করছে হাউজার ম্যানকে বন্ধ করতে বলো দরকার নেই যার জন্য কারণ আসছে আমাদের গেস্ট হয়ে ও আর কোনো কথা বলো না চ্যাটার্জি সাহেব ওর চোখ মুখ দেখে খেলো না হ্যাঁ আর খেলো না আচ্ছা চাটা খাচ্ছে চাটা বন্ধ করে আমি বললাম স্যার খান খান স্যার খানে না না শীতকাল ছিল খুব শীতকাল না না আমার সই চল না হাউজার ম্যানকে সহায় দিলাম হাউজার ম্যান দেখে ওরা সবাই মিলে করছে যে একটা লোককে তুমি আনলে এরকম গেলে করা ঠিক হয়নি উচিত হয়নি এরকম হাউজার ম্যান একটু ঘাবড়ে গেল সত্যি তাই চারজন করতে করতে সে বেলা সারা বেরিয়েছে যা হয় ঠাকুর সম্বন্ধে এরকম বলছে তো আর ও ঠাকুর ভালোবাসেন হ্যাঁ ও বলছে আপনি দেখেছেন শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে অনুকূলচন্দ্র চক্রবর্তীকে আপনি কি দেখেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীকে অনুকূলচন্দ্রকে দেখেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
বলছে আমি একটু লজ্জা পড়ে গেলাম, আমি নিয়ে গেছি গ্যাস, ওরে হয় খেয়ে দিয়ে গেলাম, আমি গাড়িকে নিয়ে গেছে, গাড়িতে এসে উঠলেন, উনি উঠলেন, আমি উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। আচ্ছা, শীতকাল, বেশ শীত, আর তখন ওই জায়গাটা প্রচণ্ড শীত ছিল। আচ্ছা, রানীগঞ্জ থেকে আসছি, টাউনশিপে ঢুকলাম। আচ্ছা, ওনার কোয়ার্টার হচ্ছে নর্থ এভিনিউ, দেখেন নর্থ এভিনিউ ওই দিকটা, তার ওদিকে প্রচণ্ড মাঠ, ধু করে মাঠ, ওপারে কোনো কোয়ার্টার নেই, আর সেই ফেসটা আছে ওই ইসের দিকে। নর্থ এভিনিউ মানে তো কলকাতা নাকি? না না, আমাদের টাউনশিপে নর্থ এভিনিউ বলে একটা জায়গা। আচ্ছা, আমি টাউনশিপে অনলাইন, তো ওটা নর্থ এভিনিউ, টাউনশিপের উত্তর দিকে একেবারে। আচ্ছা, সেটা একবার তার ওদিকে অনেক দূরে একটা পাহাড় আছে, আর মাঝখানে মাঠ টাট, এখন তখন ঘর বাড়ি হয়ে গেছে, এখন চেনা যায় না, তখন মাঠ ছিল ধুনু মাঠ, বুঝলেন, আর হু করে ঠান্ডা সিদ্ধকে ওই যে লম্বা করে লাইন করে কোয়ার্টারগুলো আছে, সব অফিসারদের কোয়ার্টার। আর রাস্তায় আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে, আস্তে 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 জিটি রোড দিয়ে আসছি, তখন এখন মতো না রাস্তায় একটা কথা বলে না ওই সাহেব সাহেব, একদম না, চুপ করে গেছে। আমি নিজেকে খুব ইয়ে ফিল করছি, আর রাগা হচ্ছে জানার পরে, লোকটাকে নিয়ে গেলাম, একটা বিশিষ্ট লোক, কী করতে কী হলো কথাই বলছে না, একদম কথা বলে না। তারপর ওনার কোয়ার্টার সামনে আসলে আমি বললাম যে আমি নামে স্যার আপনার কোয়ার্টার রেখেছে, গেটটা আমি খুলে দিলাম, আমি আমার সঙ্গে সঙ্গে দাঁড়ালেন মিস্টার রাহা, আমাকে বলছে একটা কথা বলবো, বলুন স্যার, আপনি এদের এখানকে অর্ধেক আগে মেম্বার হয়েছেন। আচ্ছা, ভাষা এখানকার মেম্বার কবে কতদিন হয়েছেন? আচ্ছা, ভাষাটা এরকম কি জানে, মেম্বার কতদিন হয়েছে মেম্বার, এগুলো মনে আছে এই কোম্পানি না কি একটা বললো না, এই ইনস্টিটিউশনের না কি বললো, এর মেম্বার কতদিন হয়েছেন? আমি থম মেরে গেল, এই প্রথম কথা। যে স্যার অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, হ্যাঁ আমি অনেক যাবো এখানকার, কি পেয়েছেন বলতো, কিছু পেয়েছেন? আমি স্যার আপনাকে দাঁড়িয়ে এক কথা তো উত্তর আমি দিতে পারবো না, কি পেয়েছি না, ওই সাহেবটা যে ওইরকম করে বললো, আমি তখন থেকে ভাবছি ওর ওই তেজটা আসলো কোত্থেকে, ওই তেজের সঙ্গে বললো, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু পেয়েছেন, আপনি কিছু পেয়েছেন কি? স্যার এই এক কথার উত্তর দেওয়াতে তো মুশকিল আছে, এই করে দরজাটা খুলে দিয়েছি, দিয়ে দিয়ে আমি ওর সঙ্গে সঙ্গে ওর কোয়ার্টার আমি ঢুকছি, আমার সৌজন্য ক্ষেত্রে ওর কোয়ার্টার ঢুকে দিয়ে আমি চলে যাবো বাইরে, গাড়িটা আবার ছেড়ে দিতে হবে যেতে, ওই রানীগঞ্জ চলে যাবে, ড্রাইভার দাঁড়ায় আছে গেটের কাছে, আসলে বেল বাজাচ্ছে গেটটা ওই কোয়ার্টার খোলার জন্য, বেল বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে, আমি ঘরে ঢুকলাম চলে আসবো, বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে বেজে আর কেন, দেখেন আমাকে দেখেন মাস্টার, আমি বাজাচ্ছি, বাড়িতে বউ আছে, দুটো মেয়ে আছে, আর বাড়িতে একটা কুকুর আছে, কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু কেউ দরজাটা খুলছে না, আমি একটু অসহায়, আমি আর কী বলবো, আমিও চলে আসতে পারছি না, যখন ঢুকতে তো আমি চলে আসবো, দাঁড়ালো দাঁড়া বলছে দেখেন সেটা রাহা, এ ওরা ভাবছে আমি তো কোথায় ক্লাবে টেলায় ফুর্তি করতে গেছি, ভাবে আমি ফুর্তি করতে গেছি কোনো জায়গায় ক্লাবে টেলাবে ফুর্তি করে আসবো, এ আমাদের হয় এটা হয় না, আমার সামনে কিছু না, আমি দেখলাম যে মুশকিল, তখন ড্রাইভারকে ইশারা করলাম তুমি চলে যাও, আমার কোয়ার্টার বেশি দূর না, আমি হেঁটে চলে যাবো রাত্রিবেলায়,
20-25 মিনিট লাগবে হেঁটে, আমাদের যেখানে কোয়ার্টার, ওর কোয়ার্টার অনেক দূরে। আমি ওই ড্রাইভারকে, তুমি চলে যাও, চলে গেলো। তো ওই একটা মাঝে একটা বারান্দা আছে, বারান্দাটার গ্রিলটা খোলা, ঢুকে কয়েকটা চেয়ার টেয়ার আছে, উনি ওখানে গিয়ে বসলেন, আমিও গেলাম সঙ্গে। তারপরে কী করেছে, কোটটাকে শীতের জন্য কোটটাকে উল্টোভাবে গায়ে দিয়ে বুকে ঠান্ডা না লাগে, দেখে মোর মায়া লাগছে। বলে স্যার আপনি এখানে, বলে ও আমাদের এরা অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে আমাদের হয় এরকম, আমাদের সংসারে বুঝলেন তো, ওরা ভাবে ক্লাবে গেছে ফুর্তি টুর্তি করে টেয়ে খেয়ে খেয়ে আসে, এই থাকবো, ওরা ফেডা হয়ে যায় মাঝে মাঝে খোলে, আমাদের উপস্থিত। আপনার বাড়িতে তো আপনার বউ বুধবার চিন্তা করছে না? আরে স্যার, এই যে আপনি কি বলছিলেন না, কি পেয়েছেন ঠাকুরে ধরে, এই যে এইটি পেয়েছে। আমি যত রাতেই যাই না কেন, আমার স্ত্রী খাবে না, সে বসে থাকবে, আমি যাব, আমার খাওয়া দাওয়ার পরে সে খাবে, সে জানে যে ইষ্টকে দেওয়া ঠাকুরের কাছে কোথায় গেছে, সে তো বিশ্বাস করে। হ্যাঁ, তারা হামেশা তার স্বামী বিশ্বাস, তার অটুট বিশ্বাস। হ্যাঁ, আমি বললাম ঠাকুর ধরে কী হয়েছে, একটু পেয়েছি যে আমার সংসারের মধ্যে এই বিশ্বাস মহাশান্তি তাসি ঠাকুর এইটুক দিয়েছেন। ইউ আর লাকি মিস্টার রাহা, ইউ আর লাকি জয়া দিয়েছে। না, আমি একা না, সৎসঙ্গী জগতের সবাই এরকমই, সংসারটা শুধরিও থাকে, কনস্ট্রাক্টেড করে দেয় ঠাকুর, তাকে নিয়ে চললে ঠাকুরকে পেয়েছ। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। হ্যাঁ, আমার স্ত্রী, আমি তো হামেশা ঠাকুরের কাছে বেরোই, যাই যাই আসি, চুপচাপ বসে থাকে, এই শীতের তো হ্যাঁ থাকবে, যেই যাব সব জিনিস গরম করে দেবে, খেয়ে ও খাই আমি খাই, কী বলে। তাহলে আপনি এখানে রাত্রে, না মিস্টার রাহা চিন্তা করবেন না, আমি এখানে রাত্রে আমার অভ্যাস আছে, থাকবো আপনি যান। তারপরে কী আর বলো, খুব কষ্ট হচ্ছে। এইবার আমি যখন আসতে, আমাকে বার ই করতে হতে রাস্তায় ওই গেটে খুঁজতে আসলে, ঠিক আছে পরে কথাবার্তা হবে, আপনাকে আটকায় রাখবো না, বাড়ির তো আপনার স্ত্রী বুঝে থাকবে, আপনার আমার নাল ইচ্ছে হইলো আপনার সঙ্গে কথা বলি, কথা বলে কাটাই, মানে আমার কোনো অসুবিধা নেই, আমি কাটাতে পারি, সমস্ত হয়তো আপনার সঙ্গে কথা বলতে, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, না যান চলে এলাম, আমার স্ত্রীকে বললাম। পরের দিন আমার অফিসে উনি ফোন করেছেন, আচ্ছা মিস্টার রাহা সময় পেলে করে আসুন না আমার অফিসে। আচ্ছা, তো চলে গেলাম, আমি তো অফিস ইনচার্জ, আমার তো কোনো অসুবিধা নেই, ওদের বললাম তো থাকোটাকে আমি যাই, আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা হয়, কালকে এত ভালো লাগছিলো আপনার, আপনাকে দেখেও আমার মনটা খুব ভালো লাগছিলো, যে আপনি কি সুখী লোক, আপনি আমি একা না, এই যে সৎসঙ্গী যখন দেখেন না, ওদের অফিসে একটা পিয়ন আছে সৎসঙ্গী, আচ্ছা পিয়ন, হ্যাঁ হ্যাঁ, বলে ওকে ডেকে বলেন, ওকে ডেকে বলেন ওর সংসারে কেমন সুখ আছে, আমাকে দেখে আপনাকে যে মনে হলো কিছু মনে করেন স্যার, আপনি যে সুখ পান না তার চেয়ে বেশি সুখী আছে, ওর সাধারণ বেতন বেতনের কাজ তাই যা পায় তাই দিয়ে ছেলে মেয়ে নিয়ে থাকে তাই খায় টায়, অন্তত এই কষ্টটা তো নেই, তাকে রাত জাগে আলাদা থাকবে, স্বামী স্ত্রী মেয়েরা আছে, কেউ আপনাকে টাকা দেয় না, এই তারপরে কথা। তাহলে আরে আগে এত কথা তো জানে, অফিসেও তো হয় না, তা আসে না আজকে সন্ধ্যেবেলা আমার বাসায় গেলাম, ওনার যাই যাই ঠাকুরের কথাটা বল, ওনার স্ত্রীকে ডাকিছে, এই আমার কলিগ আমাদের অফিসের ইয়ে বললো জানি অফিস সুপারিন্টেন্ডেন্ট কেন, উনি যথারীতি কপি টপি এনে দিতেন, তুমি বসো ঠাকুর, ওকে বসো দেখো ঠাকুরের কথাটা বলেন, ঠাকুরের কথা চলে গেলে, ঠাকুরের কথা দরকার নেই আমার, তুমি শোনো তুমি শোনো, তুমি ধার্মিক হও, তুমি ধার্মিক হয়ে যাও, তুমি স্বর্গে চলে যাও, সেই দুই হাতটা দিয়ে এমন করে বললো, অত বড়ো শিক্ষিত লোক, অত বড়ো স্ট্যাটাস আর লোক, তার বউ মানে দুই হাতটা দিয়ে আমাকে দেখাচ্ছে, যাও যাও স্বর্গে চলে যাও, ওনার কাছে নিয়ে স্বর্গে চলে যাও, আমার দরকার নেই, চলে গেলো। এর আগে কিন্তু আমার খুব যত্ন করে
চা টা কফি টফি দিয়ে দিয়ে আসবেন মিস্টার রাহা আসবেন আমার বাড়িতে, এটা আমার সামান্য লোক, মানে অ্যাব্রাপ্টলি তার চেঞ্জ হয়ে গেল। এই যে দোমুখ লোক বাইরে একটা ওদের রূপ, রূপ ভেতরে একটা রূপ, আবার যখন পার্টি ফার্টি দিয়ে যায় এখানে যায় তখন সেজে গুজে স্বামী স্ত্রী যাচ্ছে, কত মিল কত, ওরে বাবা এরকম স্বামী স্ত্রী হয় না সংসারের ভিতর, খুব মানে গুণ ধরে গেছে গুণ, এদের সময় নাম হিসেবে বোঝা যায় না। হ্যাঁ বাইরের থেকে কিছু বুঝবে না, এই যে স্ট্যাটাস আর লোক, বড়ো বড়ো সমাজের যারা এখন তো হোমরা চোমরা কী বলবো, তারা আসলে গলায় মালা টালা দিয়ে তাকে সেই করছে, এই রাজনীতি বলুন সমাজনীতি বলুন আর এই শিক্ষিত জগতেই বলুন, ভিতরে না ঢুকলে বুঝবেন না কি একটা সংসারের ভিতর একেবারে কিছু নেই, সার শূন্য অসার, ধুধু করছে ভিতরটা। ওনার সঙ্গে অনেকক্ষণ ঠাকুরের কথাটা বললাম যে দেখেন ঠাকুরে ধরলে কি হয়, আজকে ছেলে মেয়ে আপনি তো চললেন আপনার স্ত্রী আর মতো চলল না, আপনার যে মেয়ে দুটি হয়েছে এরাও দেখেন আপনাকে ই করে না, আপনার প্রতি তার দরদ নেই, না তারা আসতো আসবে কী করে, কী করে জন্ম হয়েছে, যেহেতু স্ত্রীর আকর্ষণে তো জিনটা আসবে, বুঝিয়ে দিলাম কেমন করে আসে কী করে হেরিটেজ দিয়ে কেমন করে আসে, সেই ঠাকুরের নীতি অনুসারে আমি বলতে লাগলাম বিবাহ নীতিটা আস্তে আস্তে, যে জন্ম তো আপনি এক ইয়েছে আপনার স্ত্রীর ওভাতে আপনার যে স্পার্মগুলো আসবে স্পার্মের যে হেরিডি বা হেরিডি পাঁচ পুরুষ ছয় পুরুষ সাত পুরুষ আগে যে জিনগুলো নেমে আসছে আস্তে আস্তে যাবে, আবার ওই ওভার যে তাদের যে জিনগুলো আসে দুটো গিয়ে মিল হবে গিয়ে ফেটে গিয়ে তার থেকে যে জাইগট ফর্ম করবে, কমিশন যে সিস্টেমটা দেখালাম যে এরকম জাইগট ফর্ম করবে তার সলিউশন, কিন্তু ওই যে লিবিডো ওই লিবিডোটাই হচ্ছে কাজ, কিন্তু লিবিডো তো তখন আপনার ব্রেক হয়ে গেছে আকর্ষণ করতে পারিনি। মিস্টার রা আপনি দেখুন খুব বড়ো সায়েন্টিস্ট, আমাকে ভেবে আমার সায়েন্টিস্ট নাই, ঠাকুর ঠাকুরের নীতি আমি কিছুই জানি না, ঠাকুর যা বলতেন সেই কথাগুলো আপনাকে বলতেন, শোনেন এগুলো থিওরিটিক্যাল হবে না, দীক্ষা নিতে হয়, দীক্ষা নিলে আপনি আস্তে আস্তে সব বুঝবেন, আমি তো দীক্ষা নিতে চাই কিন্তু আমার বউ তো দীক্ষা নেবে না, এই তো সভ্য না, সংসারে আরও অশান্তি হবে, তাকে ডাকাডাকি করা হলো বউকে আসলো না, ওইখানে ভিতরে বলে দিল হুঙ্কার দিয়ে দিল তুমি স্বর্গে যাও আমার দরকার নেই, তুমি একা চলে যাও, তুমি স্বর্গে যাও আমার দরকার নেই, তুমি একা চলে যাও, একা চলে যাও দরকার নেই, মেয়েটি এইগুলো দেখলাম সে জমি যে কোথায় চলে গেল দুটো কোথায় কোথায় কলেজে টলেজে পড়ে কি হলো, অথচ বাইরে যখন যায় বড় বড় মিটিং টিটিংয়ে যায় স্বামী স্ত্রী একবার বসে বসে ওরে বাবা কোথাও পার্টি বান্টি হবে কোথাও একটা হবে তাদের জন্য আলাদা সামনের দিকে চেয়ার টেয়ার থাকে স্বামী স্ত্রী বসে যেন কত মিলন কত ইয়ে আছে, সংসার যখন তখন দুটো আলাদা। আর একটা ঘটনা বলছি, কেন আমি এদের সঙ্গে মিলি তো ফলে করব, আমাদের ডিএসপি দুর্গা বিস্কিট প্ল্যান্টের ইঞ্জিনিয়ার, ওটা আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, আমি তো কনস্ট্রাকশন ছিলাম তো ওই ডিপার্টমেন্টের আমি অফিসের আর কি মানে অ্যাডমিনিস্ট্রেশনারে ছিলাম, মানে মানে কী বলবো প্রচুর ইঞ্জিনিয়ার তো বিভিন্ন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম আছে, তা কয়েকশো ইঞ্জিনিয়ার আমাদের রয়ে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের হেড আমি যাই হোক আমার সঙ্গেই করতে সবার সঙ্গে আমার খাতা ছিল চিফ ইঞ্জিনিয়ার থেকে সবাই জোনাল ইঞ্জিনিয়ার হবে, কোয়ার্টারটা রাস্তার পাশে বড় কোয়ার্টার, একদিন যাচ্ছি ওইখান থেকে যাবো সৎসঙ্গে যাবো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবং ব্যানার্জি না মুখার্জি কি জানি সে বেশি ইয়ে না বয়সে আমার চাইতে একটু কম কম হলেও হতে পারে, তা দেখছি ভিতরে খুব ঝগড়া হচ্ছে হোক স্বামী স্ত্রী প্রচণ্ড উচ্চ স্বরে, আচ্ছা বড় একজন অফিসার, আমি দাঁড়া শুনছি কি বাইরে তো অফিস টফিস খুব বিক্রম খুব একটু চালায় ঘরে দেখছি স্বামী স্ত্রী ঝগড়া, হ্যাঁ
আমি মহা মুশকিল, ঢুকবো ঢুকবো না। আচ্ছা, একটা অকার পজিশন তো, ঢুকবো না বসে, কিন্তু মানে একটা নিজেই লজ্জা করছে কি, একটু শিক্ষিত লোক, শিক্ষিত পরিবার, একটা স্ট্যাটাসের লোক এই রাস্তার পাশে করছে, লোকে অন্য কে, আমি গিয়ে ভাবলাম যে একটু একটু মাথা বাড়ি টাইপের আর কি, ভাবলাম তো গার্জেন গিয়ে করতে গেলাম, আমার নিজের ভিতরে মানে ভাব বন্ধ করে দিয়ে আসি। আমাকে ওরা সবাই একটু সমূহ করে, মানে মোটামুটি এমনি তারা সৎসঙ্গে নিন্দা সঙ্গ করে, কিন্তু আমার সামনে একটু ভক্তি ভাব দেখায়, সে ভাব দেখায়, যেহেতু আমি একটু অফিস স্টাফ, অফিসে আমার কাছে আসতে সাথে হয়, অফিসের কোথায় ট্রান্সফার করতে হবে, কোথায় কী করতে হবে, কোথায় থাকে, এইসব ব্যাপার তো খাতা একটু করতেই হয় আমাকে, কারণ আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তো ওরাই গেলেন ঢোকার সঙ্গে, ও চট্টোপাধ্যায় সাহেব কী করেন, ও ঢুকে যা, এই আসছেন আসেন আসেন আসেন, যা হয় বসতে, চা খান চা খান, এখানে আর চা তো খাবো, তাই শোনেন একটা কথা বলি, রাস্তার পাশে আমরা কোয়ার্টার, আপনি একটা স্ট্যাটাসের লোক, প্ল্যান্টের এত, কারণ প্ল্যান্টের উচ্চস্তরের লোক আপনারা, এই সাধারণ প্ল্যান্টের ওয়ার্কার ফোয়ার্কার যারা যাবে দেখে এরকম জোরে জোরে আপনার বাড়ি ঝগড়া ঝগড়া হচ্ছে, ওরা কী মনে করে বলুন তো, আর আমার ডিপার্টমেন্টও একটু বদনাম হয়, কর্পোরেশন ডিপার্টমেন্ট বদনাম হয় না, এরা আস্তে আস্তে কথা বলেন, স্বামী স্ত্রী তো আমাদের আছে, আমাদেরও ঝগড়া হয়, আমরা কেন ঝগড়া করবো না, ঝগড়া হয় মনোমাই হয়, আস্তে আস্তে কথা বলেন এরকম। ওই মাটি বেরিয়ে এসছে, হ্যাঁ মাটি বেরিয়ে এসছে, হ্যাঁ মিস্টার রাহা শুনুন তাহলে, এই যে আপনাদের চাটাজি সাহেব, কী একটা নোংরা টাইপের লোক জানেন, হ্যাঁ ওদের একটা ছেলে হয়েছে, হ্যাঁ আমি ছিলাম না কোনো কারণে, কোনো জায়গায় গেছি, আমার ছেলেটাকে নিয়ে ওই কোন ডাক্তারের কাছে গিয়ে তার রক্ত পরীক্ষা করে, ও রক্ত পরীক্ষা করেছে যে ও ছেলেটা ওর কিনা, ওরে বাপ ওরে বাপ, বলেন এই এই আপনাদের চাটাচ্ছে কি না চাটাচ্ছে ভুখার কিছু বুঝে গেছে, হ্যাঁ হ্যাঁ বলেন কী টাইপের লোক দেখেন, এই দেখেন অথচ দেখেন তাই নিয়ে কথা হতে হতে ও ধরে ফেলছে, হ্যাঁ কোন ডাক্তার সাইড রিপোর্ট টিপোর্ট দেখেছে, দেখেছে ঠিক ওরই রক্ত টক্ত ওরই মানে ওর সন্তান, রক্ত পরীক্ষা করেছে মানে জিন টেস্ট করছে, হ্যাঁ জিন টেস্ট করছে যে ওই রক্ত ওর কিনা, হ্যাঁ হ্যাঁ বইয়ের পরে এত অবিশ্বাস, ওর ঔরসজাত সন্তান কিনা, ওর আমি মাথায় হাত মানে এর অবস্থা বাইরে তো বোঝা যায় না এদের, না না অথচ যখন যায় টাই তখন স্বামী বাস্তব পার্টিতে যখন যায় ওরা বাবার কেবল কোথায় যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এইরকম ই হয় না, গাড়িতে যখন চলে তোমার পাশে বউ বসে চালায় চালায় কি যেন আকার, কত কত মিলন, কত মিলন, অত মিলনের কি দেখেন, ঠিক ঠিক যাই হোক সে পরিবারটাকে পরম্পরার দয়ায় আমি যাত্রা করতে করতে দীক্ষাটা নিয়েছিল, তারপর পরবর্তীকালে কী হয়েছে জানি না, যাই হোক দীক্ষা নিয়েছিল, হ্যাঁ দীক্ষা নিয়েছিল, দীক্ষা নিয়ে ওরা আবার বোধ হয় বেরিয়ে যায় না কোন জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছিলো, আচ্ছা যোগাযোগ ছিল না, এনি হাও দীক্ষাটা নিয়েছিল। আচ্ছা প্রথম সাহেব যে আপনার রিলেটিভ, ও ও তো সেইটাই প্যাথেটিক, হ্যাঁ ওর খুব ইচ্ছা দীক্ষাটিকে নেবে এই টিকে ঢেতে, তারপরে ওরকম ওরা ইটি করে ওই চাটাজি সাহেবের ইটি করে করতে টুরতে, তা হঠাৎ ওই মানে বোধ হয় এক বছরের মধ্যে, এক বছর না কয়েক মাসের মধ্যে ওরা একটা ভিতরে রোগ ছিল, ওই হার্ট ফেল করে অফিসের মধ্যেই হার্ট ফেল করেছিল, তারপরে মারা গেল, মারা গেল, আচ্ছা হলো না দীক্ষা নেওয়া হলো না, ওর খুব ইচ্ছা ছিল দীক্ষা নেবে, আপনি নিয়ে নেন, ওরা না নেয় না কিন্তু আপনার সঙ্গে তো যাবে না, মরলে আপনার আপনার যা ইয়ে আপনি আপনার মধ্যে যাবেন, ওরা ওদের মধ্যে যাবে কার সঙ্গে যাবেন, তাই তো ভাবছি, কিন্তু বুঝতে তো রোগ টোক ছিল তো যাই হোক কি একটা মহা অশান্তি হবে সংসারে, মহা অশান্তি, এ অশান্তি যে কোন থাকি শান্তি থাকি, এই করতে করতে আমি আর খুব বেশি থাকে, কারণ জানি এরা এদের পিছনে লাগা মানে খুব ই হয় না, কারণ জেনে শুনেও তারা পারে না, করতে পারে না, কারণ এদের স্ট্যাটাস আছে সংসার বিশ্ব অশান্ত হলে বাইরের লোকে দেখলে খারাপ বলবে, ধামা চাপা দিয়ে রাখা, এরা আসে একটা ধামা চামা দিয়ে রাখা, হ্যাঁ মুশকিল আছে, সে কথাগুলো অনেকগুলো কথা মনে পড়ে, অনেক পুরনো কথা, সে অফিসার মারা যাওয়ার পর তার স্ত্রী মেয়েরা জানি না কোথায় গেছে, আমি তার যেতাম না তার বাড়িতে,
এই বিহেভিয়ে কে যাবে? না না, ও তার কারণ কোথা আছে ঠিকই আছে, আমরা যাবো বা কী করবো, কিন্তু এত সৎসঙ্গী আমরা এত চিপ করে হয়ে গেল মুশকিল কী কী দরকার? আসুক, সব বুঝেছে জেনে শুনেও তারা যদি করে গ্যাপনে মেরে থাকে, সাধারণ লোক হলে তার পছন্দ যাবো, কিন্তু এরা অসাধারণ লোক, সমাজের একটা ইয়ে অনেক সময় ধন্য করে দেয়। দেশবন্ধু চিত্তরঞ্জন যখন দীক্ষা নেওয়ার জন্য ঠাকুরের কাছে বললেন যে মার কাছে যান, মা প্রধান দীক্ষা দিতে চান নেই, তোমরা তো সৎসঙ্গে ধন্য করে দেওয়া, দীক্ষা নিয়ে সৎসঙ্গে ধন্য করতে এসছো, তোমার দীক্ষা হবে না। তখন রাম দেশবন্ধু বললাম, দেশবন্ধু যেখানে এখন মাথা নোয়ায় সে মাথা তোলে না, মা আমায় দীক্ষা দেন। কথা হচ্ছে এরা সমাজে একটা স্ট্যাটাস আয়ের লোক, বললাম তো সেই আপনাদের বাম ফ্রন্ট সরকার যখন ছিল, বাম ফ্রন্টের কঠিন বাম ফ্রন্টের এক মন্ত্রী দীক্ষা নিল, তার বোর ইয়েতে বউকে আগে দীক্ষা হয়েছিল, অনেক আগে দীক্ষা দেখা নেয়, বলে কি কাউকে বলবেন না, এটা গোপন রাখবেন, মারা গেছে বুঝলেন, কে মন্ত্রী? হ্যাঁ, বামফ্রন্টের মন্ত্রী। হ্যাঁ, সিপিএমের মন্ত্রী, বামফ্রন্টের সিপিএম। হ্যাঁ, সিপিএম, সিপিএমের মন্ত্রী, সিপিআইএম, হ্যাঁ যেটাকে বলে আর কি, সিপিআইএম ওই আর কি। বউ আগে দীক্ষা নিয়েছিল, আচ্ছা আমার মাধ্যমে লিখেছিল, কাকে বলতে হবে না, যখন খুব একটা মন্ত্রীর ভিতরে একটা অনেক হয়ে যায়, বউর যাজনে গোপনে গোপনে দীক্ষাটা, আমার বল দীক্ষা কাউকে বলবেন না। আচ্ছা, তার কয়েকদিন মারাও গেল, কোথায় যাবেন? এটা হচ্ছে কথা, কথা হচ্ছে এরা ধন্য করে দিতে চায়, ঠিক আছে, পরম পিতা এত আগে এক সময় হবে দাম চিপ না, আসো নিজে ধন্য হও, জগৎকে জগতের সমস্ত লোককে বাঁচাও, আর সৎসঙ্গীর জগতে সৎসঙ্গীরা আছে জগৎকে বাঁচাবার জন্য, একদম, আর সৎসঙ্গী মানে সৎসঙ্গী একজন সৎসঙ্গীর চোখে একজন হোমরা চোমরা যত বড়ই হোমরা সে যেমন রাস্তায় যা যা বুঝছে সে একই স্টেটাসে আমরা ফেলি, যেহেতু ঠাকুরের সন্তান, একদম একদম একদম, আমরা ক্যাটাগরি করি না, না সৎসঙ্গী যারা ক্যাটাগরি করে না, রাস্তায় যে ঝাড়ু দিচ্ছে সৎসঙ্গী সে যেমন, আর ওই উপরে যায় স্ট্যাটাস আর লোক যা করে যায় মানে সমাজের একটা কুহমর সিংহাসনে বসে আছে একই স্ট্যাটাস, চললাম দেওঘরে আনন্দবাজার খায় একই লাইনে বসে খাচ্ছে সবাই, কে মন্ত্রী কে গিয়ে কে রাস্তার ঝাড়ু দেয় একই রাস্তা, কে ম্যাথর ম্যাথর সব এক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরমপিতার সন্তান, একদম আমরা সব এক। সুতরাং এই জগতে তাই লোকের কাছে সব জায়গায় আমরা সকলের কাছে ঠাকুরের কথা বলা যে আসুন, আমরা দেখেন না জগৎটা কীরকম, আজকে ভয়তে হুহতাস করছে সমস্ত, কিসের ভয় কিসের ইয়ে, দূরে 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 কাঁপছে যেন, ঠাকুর আছেন, ঠাকুরের নীতিবিধি চলেন, ঠাকুর অনেক আগে সদাচার পালন করার কথা বলেছিলেন, যজন যজন ইষ্টপীতি সস্ত সদাচার, এই সদাচারটা একেবারেই কম্পালসারি, আর যদি সদাচার পালন হতো তাহলে কি এই রোগ ছড়ায় তো হতো না, না সদাচার পালন করিনি, যাই হোক আমরা যা দীক্ষা নিয়েছি অন্তত ঠাকুরের নীতিবিধি পালন করেন, এই ঠাকুরের আজকে যাজন করার জন্য ছড়াছড়ি করতে হচ্ছে, একদিন এমন দিনে ঠাকুর বলছে তোমাদের কাছে লোক ছড়বে, আমাকে দীক্ষা দেওয়ান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আসবে দিন আসছে, চলে এসছে প্রায় এসে গেছে, যখন দেখবে সৎসঙ্গীরা কী আনন্দে আসছে, ফুর্তিতে ভয় ভীতি কিছু করে না, সৎসঙ্গীরা যখন বুক ফুলে চলছে আমরা কেন পাচ্ছি না, আমাদের সব আছে, আসবে আসবে পরমপিতার আলোচনা সকল মঙ্গল কামনা করি, আজকে আমরা এখানে শেষ করি, খুব ভালো লাগলো আজকে, দুরন্ত লাগলো আজকে, যেন মনে হলো যে আমরা ঠাকুর কেন ধরবো বা ঠাকুর ধরলে কী হয়, হ্যাঁ সেইটা যেন আজকে একদম পরিষ্কার হয়ে গেল। আজ এইখানেই শেষ করলাম, রাহাদা আপনাকে প্রণাম জানাই এবং পরমপিতার আতুল চরণে সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করে আজকে এইখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, জয় গুরু বন্দে পুরুষোত্তম।